ওই দূরের আকাশ আজ রঙিন হলো, বদলে যাওয়া নিয়মে তাই বদলে গেছে সব ইচ্ছেগুলো। এখন আছি গোলসি ইকো পার্ক, মানে একদম ভেতরে প্রবেশ করে গেছি। সো আজকের ভিডিওটা এই গোলসি ইকো পার্ক নিয়ে, তো পুরো ভিডিও দেখতে থাকো আর এনজয় নিতে থাকো। সকাল 10টা থেকে একদম বিকাল 5টা পর্যন্ত ওপেন থাকে, অনলি 10 টাকা টিকিট আর কিছু না, কিন্তু এখানে লেখা আছে 20 টাকা, ঠিক আছে, এখানে লেখা আছে 20 টাকা, বাট এটা 10 টাকা, 5 বছরের ঊর্ধ্বের টিকিট লাগবে। তো ভেতর প্রবেশ করবো আর ভীষণ বড়, অনেকটা বড় এরিয়া নিয়ে এই পার্কটা, আর এটা রিসেন্ট এটা ওপেন হয়েছে, তো ঘুরে দেখবো পার্কটা। আর সাথে আছে চিকুদা, তো দেখতে থাকো, ভীষণ ভালো লাগছে। যদি আজকে আমি ক্যামেরা আনতে ভুলে গেছি, আজকে আবার মানে DSLR আনতে ভুলে গেছি, যদি চিকুদের কাছে আইফোন আছে, 2 টাকার আইফোন। চিকুদের রিয়াকশনটা দেখে একটু, ও মাই গড, এখানে হাতি আছে, বাঘ আছে, জিরাফ আছে, কি নেই এখানে, ডাইনোসর আছে ভাই, ডাইনোসর, ইয়েস, দেখাচ্ছি তোমাদের, এই দেখো হাতি, ঠিক আছে, লিগেট। বাহ, এই এইদিকে জায়গাটা ভীষণ সুন্দর করেছে, এটা পার্কের মতো করেছে, এখানে সবাই খেলতে পারে যাতে। তো প্রথমে খেলাটি দিয়ে স্টার্ট করছি, কোথা খেলবো এসব এখানটাতে, ঘুরে বেড়াবো এখানে ভেতরে। গোটা পার্কটা মোটামুটি ঘুরলাম, সব থেকে আমার বেস্ট লাগলো এই জায়গাটা, দারুণ জায়গা। ছোট্ট টিলা, একটা পাহাড় আছে, পাহাড়ে উঠবো, ঠিক আছে, এসব পাহাড়ে উঠবো, ছোট ছোট পাথর পাওয়া যায়, সাবধানে উঠবে চিকুদে, হ্যাঁ, অনেক ভয়ানক উঁচু পাহাড়, কিন্তু মনে হচ্ছে না একটু পাহাড়ে 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 উঠেছি। এই যে এইদিক থেকে অনেকটা বড় এরিয়া, এদিকটা হাই রোড পড়ে যাচ্ছে, এদিকটা এইদিকে এখানে শেষ, এদিকটা হাই রোড, মেন রোডের একদম কাছেই পার্কটা। আর চিকুদা এদিকে ভিডিও বানাতে, আরে ভিডিওটা প্লে করো চিকুদা, দেখছি এখন প্রথম, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। অনেকটা বড় হাইট আছে পাহাড়ের, সাবধানে সাবধানে উঠবে, চলে এসো এখানে নিচে, এবার এসো এসো, অনেকটা হাইট আছে পাহাড়টার, অনেকটা হাইট আছে, হ্যাঁ। সো এই যে রাইডগুলো রয়েছে, রাইডগুলো একটু করবো, ঠিক আছে চিকু দাও, ভিডিওটা করে দাও তো, একটু রাইডগুলো করি দিই, রাইডগুলো ট্রাই করে দেখি, বাবারি পুরো বাচ্চাদের মতো লাগছে, স্পিড হচ্ছে কই, দেখেই মনে হচ্ছে দেখো এগুলো কতটা করে ছেড়ে গেছে, বেঁকে গেছে না, হ্যাঁ সত্যিই বেঁকে গেছে, একটু বাচ্চা ছেলে হয়ে গেছে 5 মিনিটের জন্য, একবার করে দেখবো চিকু দা, হ্যাঁ কিন্তু পড়ে পড়ে যাওয়া মনে হচ্ছে, ভয় লাগছে, দি পড়ে যাচ্ছিলাম, এবার ঢাপি করো, আ মুখ থুপড়ে পড়ে কিনা একটা কাদাতে, বাপ রে কাদা। এই পার্কে সেরকম ভিড় হয় না, খুব কম ভিড় হয় বোঝা যাচ্ছে, কেননা সব ধুলোবালি পড়ে গেছে, যে বসার যে জায়গাগুলো রয়েছে, কালকে ঝড় হয়েছে বলে, আরো না না আরো ঝড় হয়েছে জন্য নয়, খুব ভিড়ও কম হয় এখানে, মানে তুলনামূলকভাবে অনেক ভিড় কম হয় এখানে, এই রাইডটা খাবো, একটাই কথা বলবো শেষে, পয়সা খরচ করে এখানে এসো না, বস বেকার, কিচ্ছু নেই কিচ্ছু নেই, যেটা আশা করেছি ওটা নেই, কোনো মেনটেন কিছু নেই, এত অপরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসে চারিদিক, কবে যে কবে করবে জানি না, মানে এটা হয়তো শুনতে খারাপ লাগছে বাট এটা রিয়েল বাস্তব কথা, যারা হয়তো গলতিতে রয়েছো বা কাছাকাছি রয়েছে তারা এসে সময় টাইম পাস করার জন্য, স্পেশাল করে আসার আমার মনে হয় কোনো মানে হয় না, তাতে খারাপ লাগতেই পারে অনেকজনের, বাট এটা রিয়েল। তবে হ্যাঁ এটা একটা খুব ভালো জিনিস যে গোলসির যারা মানুষ রয়েছে তাদের জন্য খুব ভালো, 10 টাকা এত সুন্দর পার্ক থাকাটা খুব ভালো, মানে 10 টাকায় টিকিট করে, মানে 10 টাকাতে এত ভালো পার্কে এসে একটু ঘোরাঘুরি করা, টাইম স্পেন্ড করা, এটা একটা সত্যি গোলসির জন্য খুব ভালো, কিন্তু বাইরে থেকে যারা আসবে তাদের জন্য এটা মোটেই একদম ভালো না, বিকজ কি বলবো, মানে আমি বাইরে থেকে এসে কী দেখবো, গাছপালা দেখবো, মানে আরও ভালো কিছু করা দরকার আছে, আরও ইনোভেশন চেঞ্জ আরও চেঞ্জেস দরকার আছে, হ্যাঁ আরও পরিষ্কার পরিচ্ছন্ন আরও মেনটেন করতে হবে, আরও মানে কিছু ইউনিক কিছু রাখতে হবে, যেটা টানে মানুষ ছুটে আসবে আমার মনে হয়, অ্যাজ এ আমার দিক দিয়ে মন বলে যেটা, যে এমন কিছু রাখবো যেখানে মানুষ ছুটে আসে, ও আচ্ছা এই আছে গলসিতে চল দেখে আসি, আমি দেখে গেলাম আমার ভিডিও দেখে হয়তো অনেকজন বলবে আচ্ছা খারাপ, কেউ ভালো বলবে, বাট রিয়েল যেটা এটা। সো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ সেরকম খাস কিছু নেই এবার। সো এটা হচ্ছে গলসি ইকো পার্কের মেন গেট, ঠিক আছে, বাবলা, এই যে লেখা আছে বাবলা ইকো পার্কের উন্নতিকরণ, গলসি 2 নম্বর ব্লক, এটা হচ্ছে মেন গেট, আমরা ভেতরে প্রবেশ করেছিলাম, তো এই যে
ग्रैंड ओपनिंग 25 डिसेम्बर गोलसी इको पार्क एंड रिसोर्ट समस्त धरने गाड़ी पार्किंग सुविधे सुव्यवस्था आज নতুন ভিডিওতে এইভাবে সাথে থাকো পাশে থাকো দুটো দেখতে থাকো আর এনজয় নিতে থাকো।